বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা মায়ের সম্পত্তি শুধুমাত্র মেয়েরা পাবে বাবার সম্পত্তি ছেলেরা পাবে আমাদের মুসলিম এমন অনেক প্রচলিত আছে এর মূল জিনিসটা এটা যদি যদি আমরা একটু চিন্তা করে দেখি এটা এসেছে হিন্দুদের কিছু উত্তরাধিকার আইন থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বা উপমহাদেশের প্রেক্ষাপটে আমরা জানি হিন্দুদের যে উত্তরাধিকার এটা দুটো ধারায় বিভক্ত একটাকে বলা হয় দায় ভাগা শ্রেণী একটা হচ্ছে মিতাক্ষরা শ্রেণী আমাদের বাংলাদেশে যেমন মোটামুটি আমরা বলতে পারি যে নাইনটি পার্সেন্ট মুসলিম সেম একই রকম ভাবে হিন্দুদের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হচ্ছে দায় ভাগা অনুসরণ করে এ দায় ভাগা এবং মিতাক্ষরা প্রকৃতপক্ষে হচ্ছে দুটো বইয়ের নাম দুইজন বিখ্যাত ব্যক্তি লেখেন দায় ভাগাতে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে এবং এটি মুসলিম উত্তরাধিকারের মতোই অপরপক্ষে পক্ষে উত্তরাধিকার দত্তক গ্রহণ বিবাহ এই সমস্ত বিষয় আলোচনা করা আছে তো আপনারা বুঝলেন যে দায় ভাগা যে বইটি সেটা উত্তরাধিকার বিষয় নিয়ে আলোচনা করে আর এটি মোটামুটি মুসলিম উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ের মতোই একটা কথা মনে রাখবেন ভাগে এবং মিতাক্ষর মধ্যে কিছু পার্থক্য আছে জাস্ট দুই তিনটা পার্থক্য যদি আপনাদেরকে আমরা বলি একটা হচ্ছে দায়ভাগা মনে করে সম্পত্তি হচ্ছে ব্যক্তির মিতাক্ষরা মনে করে সম্পত্তি হচ্ছে পরিবারের দায়ভাগা মনে করে ব্যক্তি মারা যাওয়ার পরই তার সম্পত্তি বন্টনের প্রশ্ন আসবে মিতাক্ষরা মনে করে ব্যক্তি জন্মের সাথে সাথে তার সম্পত্তি লাভের অধিকারটা প্রতিষ্ঠিত হবে আশা করি এই দুটোই আপনাদের জন্য যথেষ্ট এখন আসি আমরা মূল বিষয়টাতে হিন্দু ধর্মীয় আইনে মৃত মায়ের সম্পত্তি মেয়েরা পাবে কিনা তো এক্ষেত্রে আমরা মুসলিমদের যে কনসেপ্ট সেটা ধরলে হবে না আমাদেরকে চলে যেতে হবে হিন্দুদের কনসেপ্টে হিন্দু ধর্মে দায়ভাগা ভাগা শ্রেণীতে যদি আমরা দেখি নর্মালি যারা মহিলা আছেন তারা কোনো সম্পত্তি পান না শুধু পাঁচজন মহিলা আছেন তারা লাইফ ইন্টারেস্ট বা জীবন সত্য সম্পত্তি ভোগ করেন হিন্দু ধর্মে দেখা হয় সম্পত্তিটা উনি ক্রয় করলেন না উত্তরাধিকারী সূত্রে পেলেন না গিফট পেলেন নানা প্রকার বিষয় মুসলিমদের ক্ষেত্রে কিন্তু এমন নাই মুসলিমদের ক্ষেত্রে আপনি যেভাবেই অর্জন করেন আপনি সম্পত্তির মালিক কিনা সেটি দেখার বিষয় এজন্য আমরা মুসলিম ফারাজ বলি বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি বলে কোনো সম্পত্তি নাই সমস্ত সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি এটি হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য না তাদের ক্ষেত্রে যদি যে সম্পত্তিটা বন্টনের প্রশ্ন আসতেছে যে হিন্দু মহিলা সম্পত্তি বন্টনের প্রশ্ন আসতেছে সেটা উনি কিভাবে পেলেন সেটা সর্বপ্রথম দেখতে হবে সেটা কি পাচ্ছেন যদি সেটা উনি উত্তরাধিকার সূত্রে পান সেক্ষেত্রে যেটা হবে ওটা আর ওনার সম্পত্তি থাকে না উনি যার কাছ থেকে পেয়েছেন তার কাছে ফিরে যায় তখন আবার দেখা হয় কে কে আছে তার মানে সেটা পুরুষ যারা আছে তারাই পায় তার মানে হিন্দু মহিলা মারা যাওয়ার পর প্রথমেই দেখা ওই সম্পত্তিটা তার কিভাবে উনি পেলেন মুসলিমদের ক্ষেত্রে এমনটা দেখার কোনো বাধ্যবাধকতা নাই মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে উনি মালিক কিনা হিন্দুদের ক্ষেত্রে উনি মালিকটা কিভাবে হলেন উত্তরাধিকারী সূত্রে হলেন না উনি এই ধন যেটাকে আমরা বলি যে উনি গিফট পেলেন বা নিজে ক্রয় করলেন তো আমরা যদি দেখি এখন এই স্ত্রী ধনটা এটা চার প্রকারের স্ত্রী ধন তাদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে ফারায়েজের গ্রন্থ আছে উত্তরাধিকারের গ্রন্থ আছে এক্ষেত্রে বলা হচ্ছে চার প্রকারের স্ত্রীধন হতে পারে শুল্ক যৌতুক অন্য দেয়ক এবং অযৌতুক এই চার প্রকার তো আমরা দেখি এই চার প্রকার কি কি প্রথম নাম্বার যেটাকে আমরা শুল্ক বলি এটা হচ্ছে যে বিবাহের আগে স্বামীর বাড়ি যাওয়ার ক্ষেত্রে উনি যে সমস্ত গিফট পান সেটাই হচ্ছে যে তার শুল্ক এগুলো মারা যাওয়ার পরে এগুলো কারা পাবেন মারা যাওয়ার পরে এগুলো সর্বপ্রথম অগ্রাধিকার হচ্ছে যিনি মারা গেলেন তার যদি ভাই থাকে সে মাতা পিতা স্বামী যেহেতু শুল্কটা হচ্ছে তার স্বামীর বাড়ি যাওয়ার আগেই স্বামীর বাড়ি যাওয়ার জন্য অথবা অবিবাহিত অবস্থায় উনি যে গিফটগুলো গুলো পেয়েছেন এই যদি হয় তার সম্পদ তাহলে সেটা সর্বপ্রথম হকদার হচ্ছেন তার ভাই ভাই যদি না থাকে মা পাবে মা যদি না থাকে পিতা পিতা পাবে যদি না থাকে স্বামী পাবে এটা হচ্ছে তাদের অগ্রাধিকার কম তারপরে যদি আমরা দেখি যেটা দুই নম্বর যেটা সেটা হচ্ছে যৌতুক এবং অন্নদেয় এই যৌতুক যেটা সেটা হচ্ছে যখন বিবাহের সময় পিতা মাতা কর্তৃক বা ভাই বোন কর্তৃক কন্যাকে যে উপহার সামগ্রী দেওয়া হয় এবং বিবাহের সময় বা বিবাহের ক্ষণিক পরে যেই সমস্ত উপহার পান সেগুলোকে অন্যদেয় বলা হয় যদি এগুলো তার সম্পদ হয় এগুলো বন্টনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে সর্বপ্রথম আসে তার যদি কুমারী কন্যা থাকে তার মানে অবিবাহিত কন্যা যদি থাকে এখান থেকে আস্তে আস্তে অবিবাহিত কন্যা তাহলে দেখতে পারলেন হিন্দু ধর্মে অবিবাহিত কন্যা তার তার মায়ের কোন সম্পত্তিটা পাচ্ছে যেটা সে বিয়ের সময় বাবা মা কর্তৃক পেয়েছে ভাই বোন কর্তৃক পেয়েছে অথবা বিয়ের পরে সাথে সাথে গিফট হিসাবে পেয়েছে এগুলো যদি তার উত্তরাধিকারী হয় তাহলে কুমারী কন্যা সর্বপ্রথম দাবিদার কুমারী কন্যা যদি না থাকে তখন হচ্ছে বাগদত্তা কন্যা তা সেও যদি না থাকে তখন হচ্ছে পুত্রবতী কন্যা তো যদি এরকম পুত্রবতী কন্যাও না থাকে তখন বিবাহিত যে বন্ধা কন্যা এরা যদি কেউ না থাকে পুত্র তারপরে যদি পুত্র যদি না থাকে দহিত্য পর্ত পবুত্র এভাবে আসে তার মানে এটি হচ্ছে মেইন জিনিস যে হিন্দু ধর্মের ক্ষেত্রে মেয়েরা মায়ের সম্পত্তি কোথায় পাচ্ছে শুধুমাত্র যৌতুক এবং অন্য বিবাহের সময় যে সমস্ত কিছু দেওয়া হচ্ছে সেগুলো এবং বিয়ের পরে যা পাচ্ছে এগুলোর মেয়েরা এখন যদি আমরা দেখি অযৌতুক জিনিস যেটা সেটা হচ্ছে যে উনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন উপরে যে দুটো বললাম সেগুলো বাদ দিয়ে উনি টাকা পয়সা ইনকাম করেছেন কোনো সম্পত্তি ক্রয় করেছেন সেগুলোর কে মালিক হবে তো সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে পুত্র এবং কন্যা মিলিত ভাবে মালিক হবে মালিক হবে সমান সমান ভাবে অর্থাৎ কোন হিন্দু মহিলা যদি ক্রয় করে ক্রয় করার পর সম্পত্তি উনি মারা যান ওনার ছেলে এবং মেয়ে সমান ভাবে পাবে যদি এদের ক্ষেত্রে এরকম না থাকে তাহলে বিবাহিত কন্যা পাবে যিনি আসেন বিবাহিত কন্যা তারপরে আসবে ছেলের ছেলে তারপরে মেয়ের ছেলে তারপরে বিবাহিত কন্যা অর্থাৎ একজন না থাকলে আরেকজন পাবে আশা করি আজকের আলোচনা থেকে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে হিন্দু ধর্মের ক্ষেত্রে আমরা যেই চার প্রকারের কথা বলতেছি শুল্ক যৌতুক অন্নদেয় এগুলোর মধ্যে শুধুমাত্র যেগুলো যৌতুক এবং এই দুটোর ক্ষেত্রেই শুধুমাত্র আসতেছে মেয়েরা প্রথম বাকি ক্ষেত্রে কিন্তু আসতে আসতে না তাই মায়ের সম্পত্তি বা বাবার সম্পত্তি বলে কিছু নাই এটা আমরা মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য করতে আর হিন্দুদের এই জায়গা থেকে আমরা নিয়ে এসেছি যে মায়েরটা মেয়ে পাবে বাবারটা ছেলে পাবে আশা করি আমরা যদি তুলনামূলক দুটোকে দেখি মুসলিমদের ক্ষেত্রে মেয়ে হলে আপনি যদি এক মেয়ে হন বাবার সেক্ষেত্রে আপনি যেটা পান টোটাল বাবার সম্পত্তির ফিফটি পার্সেন্ট পাবেন বাকি ফিফটি পার্সেন্ট দেখতে হবে যদি অবশিষ্ট বৌগি কেউ থাকে যেমন ভাই যেমন বোন ভাইয়ের ছেলে চাচা এরা পাবে আর যদি আপনারা দুইজন বোন হন সেক্ষেত্রে আপনারা দুই তৃতীয়াংশ পাবেন অর্থাৎ একশো টাকার মধ্যে ছেষট্টি টাকা সাতষট্টি পয়সা পাবেন বাকিটা অন্যরা পাবে এটি হচ্ছে নিয়ম আর যদি আপনাদের সাথে আপনাদের ভাই থাকে তখন আপনারা টু ইস্টু ওয়ান অনুপাতে সেখানে অবশিষ্ট বকি হয়ে যাবেন তো যাক আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মায়ের সম্পত্তি শুধু যে মেয়েরা পাবে এর উৎপত্তিটা এই হিন্দু ধর্মের স্ত্রী ধনের যেই যৌতুক এবং অন্যদের হোক এখান থেকে এসেছে যেহেতু আমাদের এই অঞ্চলে বেশিরভাগই পূর্ববর্তীতে যদি আমরা দেখি আমাদের আশেপাশে সব জায়গায় হিন্দু ধর্মের লোকদের আনাগোনা বেশি ছিল তো জন্য এটা আমাদের এখনো অনেক অঞ্চলে অনেক জায়গায় প্রচলিত আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম